মেধা নারায়ণ আপনি লিখেছেন, রোজা রেখে নামাজ না পড়লে কি ডাবল গুনাহ হয়? এমডি মাসুদুজ্জামান আপনি লিখেছেন, শার্ট প্যান্ট ইন করা অবস্থায় নামাজ হবে কে যাবে? মোহাম্মদ রবিউল ইসলাম আপনি লিখেছেন, বর্তমানে মেয়েদের কিছু গলার রকেট পাওয়া যায় যা দেখতে প্রজাপতির মতন, এগুলো পরে নামাজ পড়া যাবে কিনা? এমডি হেলালুদ্দিন আপনি লিখেছেন, আমি প্রসাব করার পর কিছুক্ষণ পরপর প্যান্টে ফোটা ফোটা পেশাব পড়ে, এ অবস্থা নামাজ আদায় করবো কিভাবে? কাপড় পরিবর্তন করা সম্ভব নয়। এরপরে শিউলিকা শবনম প্রশ্ন করেছেন, চলন্ত বাস কিংবা প্লেনে কিভাবে সালাত আদায় করা যায়? ফাইরুজ নিবিরিয়া থেকে আপনি লিখেছেন, পেঁয়াজ বা রসুন খেলে কি উজু ভেঙে যায়? সাদমান আপনি লিখেছেন, আমার সামর্থ্য হলে নিজে আগে হজ করব নাকি বাবা মাকে আগে হজ করানো জরুরি? নিজাম জান্নাত লিখেছেন, রাতে ঘুমানোর সময় পরিহিত বাসি কাপড় কি ফজর নামাজে পড়া যাবে? কিরান বেগম আপনি লিখেছেন, প্রতিবেশী কাউকে পরকীয়া লিপ্ত দেখলে করণীয় কি করা? মেহেদি হাসান লিখেছেন, 20-25 বছর আগে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা মানত ছিল, এখন যদি পরিশোধ করতে চাই তাহলে কি সেই পরিমাণ টাকা দিলে হবে নাকি বাড়তি টাকা দেওয়ার প্রয়োজন আছে? এমডি মাসুদুজ্জামান আপনি লিখেছেন, শার্ট প্যান্ট ইন করা অবস্থায় নামাজ হবে কিনা? শার্ট প্যান্ট ইন করা অবস্থায় নামাজ পড়লে নামাজ হয়ে যাবে। আপনাকে লক্ষ্য রাখতে হবে যে আপনি যখন রুকুতে যাবেন, সিজদা যাবেন, মুভ করবেন, উঠা বসা করবেন, তখন ইন করা অংশ থেকে উঠে গিয়ে আপনার কোমর যেন দেখা না যায়, কারণ নাভির নিচের অংশটুকু আবৃত থাকতে হয়, ঢাকা থাকতে হয় নামাজের মধ্যে, এটা নামাজ শুদ্ধ হওয়ার শর্ত। সো ওইটা যদি ঠিক থাকে তাহলে সেক্ষেত্রে ইন করা অবস্থায় নামাজ পড়লে নামাজ হয়ে যাবে। মোহাম্মদ রবিউল ইসলাম আপনি লিখেছেন, বর্তমানে মেয়েদের কিছু গলার রকেট পাওয়া যায় যা দেখতে প্রজাপতির মতন, এগুলো পরে নামাজ পড়া যাবে কিনা? যদি সেই সম্ভবত আপনি লকেট লিখতে গিয়ে রকেট লিখেছেন, এই সমস্ত লকেটে যদি প্রজাপতির অবয়ব থাকে জাস্ট, কিন্তু তার অঙ্গ প্রত্যঙ্গগুলো এবার পরিষ্কার বোঝা না যায়, তাহলে জায়েজ আছে। আর যদি এটা একেবারে ভাস্কর্যের মতো পরিপূর্ণ অঙ্গ প্রত্যঙ্গ বোঝা যায় তাহলে সেক্ষেত্রে সেটা অবশ্যই ব্যবহার করা যায় হবে না। এমনি হেলালুদ্দিন আপনি লিখেছেন, আমি প্রসাব করার পর কিছুক্ষণ পরপর প্যান্টে ফোটা ফোটা পেশাব পড়ে, এ অবস্থা নামাজ আদায় করবো কীভাবে? কাপড় পরিবর্তন করা সম্ভব নয়। আপনি আন্ডারওয়্যার পরতে পারেন এবং প্রয়োজনে টিস্যু ইত্যাদি দিয়ে রাখতে পারেন, এবং সালাত আদায়ের কিছুক্ষণ, বেশ কিছুক্ষণ আগে আপনি টয়লেট ইত্যাদি সারলেন এবং এরপর যথাসময় টিস্যু ফেলে দিয়ে আপনি সালাত আদায় করলেন, তাহলে সেক্ষেত্রে আপনার পাক থাকাও হবে, সালাত আদায় করা হবে ইনশাআল্লাহ। তাহলে যেহেতু সালাতের জন্য পবিত্র থাকা শর্ত, পেশাবের ফোটা দ্বারা আপনি নিজের শরীর এবং কাপড়কে অপবিত্র করে ফেলছেন, বিধি আপনার সালাত আদায় করা আপনার জন্য কঠিন হবে এরকম পরিস্থিতিতে, এই জন্য আপনি বিকল্প কোনো পথ খুঁজে নিতে পারেন। এমনকি যদি আপনার এই পথটি না থাকে তাহলে সেক্ষেত্রে আপনি সালাতের যথেষ্ট আগে থেকে পেশাব করে এরপর অপেক্ষা করলে নানাভাবে, যাতে করে ফোটা আসা বন্ধ হয়ে যায়, তারপর আপনি সালাত আদায় করলেন। আর যদি কারোর ফোটাটা অনবরত পড়তেই থাকে এবং নির্বিচ্ছিন্নভাবে ফোটা আসতেই থাকে, তাহলে সেক্ষেত্রে তিনি এই নির্বিচ্ছিন্নভাবে ফোটা আসলে তিনি মাজুল অন্তর্ভুক্ত হবেন, প্রত্যেক সালাতের জন্য উজু করে নিলে তিনি তার সালাত আদায় হয়ে যাবে, ফোটা আসলেও তার উজু ভঙ্গ আর হবে না, ওই পুরো ওয়াক্তের মধ্যে যত ইচ্ছা তিনি সালাত আদায় করতে পারবেন, ইবাদত আদায় করতে পারবেন। এরপরে শিউলিকা শবনম প্রশ্ন করেছেন, চলন্ত বাস কিংবা প্লেনে কিভাবে সালাত আদায় করা যায়? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। চলন্ত বাস কিংবা ট্রেনে যদি সালাতের ওয়াক্ত হয়ে যায় তাহলে সেক্ষেত্রে সালাত বা নামাজ আদায়ের নিয়ম কি হবে? এর উত্তর আমরা বলতে চাই, প্রথমত এই ধরনের জার্নিতে যাওয়ার আগে পরিকল্পনা করা উচিত, যাতে করে নামাজ যথাযথভাবে সঠিকভাবে আমরা সাধারণ নিয়মে পড়ে যাত্রা শুরু করতে পারি এবং যাত্রা শেষে গিয়ে আবার নামাজ পড়তে পারি, এরকম পরিকল্পনা করে যাত্রা শুরু করা উচিত। কিন্তু যদি কোনো কারণে এমন হয় যে সেটি করা না যায়, অথবা অনেক দূরের জার্নি হয়, অনেক ঘণ্টাব্যাপী জার্নি হয়, মাঝে সালাতের ওয়াক্ত হয়ে যাবে নিশ্চিত, তাহলে সেক্ষেত্রে চলন্ত বাস যদি থামিয়ে সালাত আদায় করা যায় সেই উদ্যোগ নিতে হবে, সেই চেষ্টা করতে হবে। যদি সেটা কোনোভাবে সম্ভব না হয় তাহলে চলন্ত অবস্থাতেই সালাত আদায় করতে হবে, এবং প্লেনেও, প্লেন জার্নিতে চলন্ত অবস্থাতে আমাদেরকে নামাজ পড়তে হবে। প্রশ্ন হলো কীভাবে আমরা নামাজ পড়বো? উত্তর হলো যে প্রথমত যদি আমি যাত্রার খুব অল্প সময়ের মধ্যে, 1-2 ঘন্টার মধ্যেই নামাজের ওয়াক্ত হবে আমি জানি, তাহলে সেক্ষেত্রে উজু করে উঠবো এবং উজু ধরে রাখার চেষ্টা করবো, যাতে করে আমি নামাজটা পড়তে পারি সময় মতো। আর যদি অনেক পরে হয় যে পর্যন্ত উজু ধরে রাখা সম্ভব নয়, তাহলে সেক্ষেত্রে আমরা বাসে হলে, বাসে যদি কোনোভাবে উজু করার সুযোগ থাকে তো ভালো, আর যদি সেরকম সুযোগ না থাকে তাহলে সেক্ষেত্রে আমরা তায়াম্মুম করে হলেও, তায়াম্মুমের মাটি দেখে তায়াম্মুম করে হলেও আমাদেরকে নামাজ পড়তে হবে, কারণ ইন্না সালাতা কানাত আল মুমিনা কিতাব মাকুত, নির্দিষ্ট সময় সালাত আদায় করে ইমানদারের জন্য অপরিহার্য করা হয়েছে, ফরজ করে দেওয়া হয়েছে। প্লেনের জার্নিতে আমরা জানি যে প্লেনের যে টয়লেট থাকে সেখানে বেসিন থাকে খুবই ছোট্ট, অনেক উঁচুতে, সেখানে উজু করা খুবই ডিফিকাল্ট, খুবই টাফ, এবং সেখানে উজু করতে গিয়ে যদি নিচে অনেক বেশি পানি টানি পড়ে যায় সেটা রিস্কি হয়। আমাকে একজন পাইলট বলেছেন যে সেখানে নিচে বৈদ্যুতিক তারগুলো থাকে, অনেক বেশি পানি পড়লে সেটি দুর্ঘটনার কারণ হতে পারে। তো এইসব বিষয় মাথায় রেখে যদি কেউ প্লেনের জার্নিতে তার মাঝপথে নামাজের ওয়াক্ত হয়ে যায় এবং তার উজু না থাকে, তাহলে সেক্ষেত্রে তিনি যদি প্লেনের টয়লেটে সতর্কভাবে খুবই সচেতনতার সাথে উজু করেন যাতে পানি নিচে না পড়ে, এটা যদি তিনি করতে পারেন দায়িত্ব নিয়ে, তাহলে তিনি করতে পারেন এবং সেটা তার করা উচিত, এবং নিচে 2-4 ফোঁটা পানি পড়লেও সেটা শুধু মুছে ফেলা উচিত তার, এবং এভাবে তিনি
অজু করবেন। আর যদি কোনো মানুষ বৃদ্ধ হন বা তার কারো দ্বারা এত ছোট্ট বেসিনে এত উপরে আপনার অজু করাটা কঠিন হয় এবং তাতে নিচে পানি টানি পড়ে রিস্কের মধ্যে পড়ার সম্ভাবনা থাকে, তাহলে সেক্ষেত্রে তিনি তাইমুমের মাটি দিয়ে তাইমুম করে, এবং সেক্ষেত্রে আগে থেকে তার প্ল্যান থাকা উচিত যে তাইমুমের টুকরো মাটি আমার কাছে থাকবে, প্রেম কর্তৃপক্ষ কখনো কখনো দেয়, সৌদি আরবে পাওয়া যায়, তো সেটা নিয়ে আমরা পবিত্রতা অর্জন করে নামাজ পড়বো। কেবলামুখী হওয়ার জন্য অবশ্যই চেষ্টা করতে হবে এবং কেবলামুখী হয়ে সালাত আদায় করতে হবে, তবে সামান্য একটু এদিক সেদিক হয়ে গেলে কোনো অসুবিধা নেই, নামাজ হয়ে যাবে। যদি কোনো কারণে বাহন, সেটা বাস হোক প্লেন হোক, যদি ঘুরে যায় কেবলা থেকে, তাহলে মুসল্লি নামাজরত অবস্থায় কেবলার দিকে ঘুরে যাবে। আর দাঁড়িয়ে সালাত আদায় করতে হবে, দাঁড়িয়ে সালাত আদায় করাটা ফরজ, সুস্থ স্বাভাবিক মানুষের জন্য ফরজ নামাজ দাঁড়িয়ে পড়তে হবে, অর্থাৎ দাঁড়িয়ে পড়ার চেষ্টা করতে হবে। সৌদি এয়ারলাইন্সের ফ্লাইটগুলোতে নামাজের একটা ছোট জায়গা থাকে, সেখানে আদায় করা সম্ভব হয়, সহজ হয়। অন্যান্য ফ্লাইটগুলোতে সেরকম জায়গা থাকে না, সেক্ষেত্রে আপনার দরজার কাছের যে জায়গাটা সেখানে দাঁড়িয়ে খুব দ্রুততার সাথে অন্তত ফরজ দুই রাকাত নামাজ, জোহর আসর বা এশা হলে সেটি, আর মাগরিব হলে তিন রাকাত নামাজ আমরা পড়ে নিতে পারি। অর্থাৎ মাত্র দুই তিন মিনিটের মধ্যে আমরা এই কাজটা সেরে ফেলতে পারি, যাতে করে অন্যের কোনো ডিস্টার্ব না হয়, তাদের ইমার্জেন্সি ডোর খুলতে অসুবিধা হয়, তারা নিশ্চিত করে সেখানে নামাজ পড়তে তাদের কোনো বাধা যেন না হয়, সেজন্য খুব অল্প সময়ের মধ্যে ফরজ নামাজটুকু আমরা পড়ে ফেলতে পারি। তো এইভাবে আমরা প্লেন এবং বাসে নামাজ আদায় করব। যদি কোনোভাবে দাঁড়ানো সুযোগ না থাকে, যেমন বাসে দাঁড়ানো কঠিন, অনেক ক্ষেত্রে দাঁড়িয়ে নামাজ আদায় করা অনেক কঠিন, একবারে কেবলামুখী যাচ্ছে বা কেবলা বিপরীত দিকে যাচ্ছে, সেক্ষেত্রে মাঝখানে দাঁড়িয়ে হালকা কিছু দিয়ে ধরে সহযোগিতা নিয়েও নামাজ পড়া যায়, একটু হেলান দিয়ে দাঁড়িয়ে নামাজ পড়া যায়। যদি সেই সুযোগ থাকে সেই চেষ্টাই করতে হবে। যদি কারোর দ্বারা সেটা সম্ভব না হয়, বয়স্ক মানুষ, মহিলা মানুষ, কিংবা আপনার নিজস্বের ভারসাম্য ধরে রাখতে পারবেন না, রিস্ক হতে পারে, তাহলে সেক্ষেত্রে তিনি বসে কেবলামুখী হয়ে সালাত আদায় করবেন। দাঁড়ানোটা দাঁড়ানোর প্রস্তাব পড়লেন আর রুকু সেজদাটা তিনি সিটে বসে তিনি করলেন, যদি স্বাভাবিকভাবে নামাজ পড়তে গেলে তার অসুবিধা হয়, তাহলে সেক্ষেত্রে সেভাবে নামাজ আদায় করলে তার নামাজ হবে। অর্থাৎ সর্বোচ্চ চেষ্টা থাকতে হবে পবিত্রতা, কেবলামুখী হওয়া এবং দাঁড়িয়ে যথাযথ নিয়মে রুকু সেজদা করে নামাজ আদায় করার সফল অবস্থায়। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। মেধা নারায়ণ আপনি লিখেছেন, রোজা রেখে নামাজ না পড়লে কি ডাবল গুণা হয়? রোজা রেখে আপনি নামাজ পড়লেন না, অর্থাৎ রমজান মাসে নামাজ পড়লেন না, তাহলে সেক্ষেত্রে রমজান মাসটা তো খুব মর্যাদাপূর্ণ একটি মাস। এই মর্যাদাপূর্ণ মাসে আপনি নামাজ ত্যাগ করলেন সন্ত্রাসিতভাবে, অন্য সময় নামাজ ত্যাগের চাইতে এটা অত্যন্ত ভয়াবহ, সেপরে আমাদের সতর্ক থাকা উচিত এবং আল্লাহর ভয় আমাদের মধ্যে জাগ্রত থাকা উচিত। তবে এর কারণে ঠিক ডাবল গুণা হবে এরকম কোনো কথা কোনো দেশে বলা হয়নি। ফাইরোজ নিবিরিয়া থেকে আপনি লিখেছেন, পেঁয়াজ বা রসুন খেলে কি উজু ভেঙে যায়? পেঁয়াজ বা রসুন খেলে উজু ভাঙে না, তবে আমরা যখন জামাতে নামাজ পড়তে যাব তার আগে কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন খেয়ে নামাজ পড়তে গেলে মুখ থেকে দুর্গন্ধ আসতে পারে, সেজন্য এটা করা উচিত নয়। যদি আমরা খাইও তো নামাজ পড়তে যাওয়ার আগে ব্রাশ ইত্যাদি করে মুখের দুর্গন্ধ দূর করে নেওয়া উচিত। সাদমান আপনি লিখেছেন, আমার সামর্থ্য হলে নিজে আগে হজ করব নাকি বাবা মাকে আগে হজ করানো জরুরি? আপনি সামর্থ্য হলে আপনার উপরে হজ করা আবশ্যক, বা আমার যদি সামর্থ্যবান না থাকেন তাহলে সেক্ষেত্রে আপনার টাকায় তাদেরকে হজ করানোটা তখন নফল হবে, অর্থাৎ দ্বিতীয় কাজ হবে, প্রথম কাজ হবে আপনার নিজের হজ করা। মেহেদি হাসান লিখেছেন, 20-25 বছর আগে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা মানত ছিল, এখন যদি পরিশোধ করতে চাই তাহলে কি সেই পরিমাণ টাকা দিলে হবে নাকি বাড়তি টাকা দেওয়ার প্রয়োজন আছে? যে টাকা মানত ছিল 20-25 বছর আগে ঠিক সেই টাকাই আপনাকে দিতে হবে, নতুন বাড়তি কোনো টাকা দেওয়ার প্রয়োজন নেই। নিজাম জান্নাত লিখেছেন, রাতে ঘুমানোর সময় পরিহিত বাসি কাপড় কি ফজর নামাজে পড়া যাবে? যাবে, কোনো অসুবিধা নেই, আপনি ঘুমন্ত অবস্থা যে পোশাক ছিল ওই পোশাকে ফজর নামাজ পড়তে কোনো অসুবিধা নেই। কিরণ বেগম আপনি লিখেছেন, প্রতিবেশী কাউকে পরকীয়া লিপ্ত দেখলে করণীয় কি? অবশ্যই প্রতিবেশীর প্রতি কল্যাণকামিতার জায়গা থেকে যা করার সেটা করতে হবে, তাকে এই ধারণার কাছ থেকে বিরত রাখার জন্য কাউন্সিলিং করা, বোঝানো, নসিহা করা, উপদেশ দেওয়া, সে কাজগুলো করতে হবে। যাদেরকে বলে তাকে সংশোধন করা যায় তাদেরকে বলা যেতে পারে, অর্থাৎ এই জন্য উদ্যোগ নেওয়ার চেষ্টা করতে হবে সাধ্য অনুযায়ী।